এটা কি ওমরের পোস্টার? এটা মেয়েটা কে? ওমরের ট্রেলার, ওই যে ওমরের ট্রেলার সামনেই আসছে, লেটস সি ওমর। ওকে, ওমরের টিজার রিয়াকশন দিছিলাম, রাইট? নাসিরউদ্দিন হোজ্জা, খোরশেদ আলম। ওকে, আইটেম সং ছোট কই? আমি ওকে এতক্ষণ ধরে ফোন করছি, ফোন ধরছে না কেন? ছোট ভাইজা, আমি তো জানি না। একদিন নিখোঁজ থাকা তো ভালো কথা না। আপনার ছেলের মোবাইলের লাস্ট লোকেশন এই বাড়িতে। আমি নাটকের ফিল পাইতেছি, নাটক টেলিফিল্মের ফিল। আমি ফিল্মের ফিল এখন পর্যন্ত পাই নাই ওমরে। আই এম সরি যদি কেউ মানে ফ্যান থেকে থাকে না এই মুভির, অনেকের হয়তো হার্ট হইতে পারেন। তুই একটা ফোন সামলে রাখতে পারিস না, পেস্টা তো তুই লাগাইছিস। লাস্ট শীট কে জন্য কন্ধ হইতাছে, পরিস প্রেমের কাম হইতো না। লাল যদি বাড়িতে ফুটে ফেলাই, জায়গা ঠিক করছো তুমি? আমার মনে হয় অনেক বড় একটা গেম চলছে। সত্যি কিন্তু কিভাবে বের করতে হয় সেটা কিন্তু আমার জানা আছে। এখনো শেষ হয় না ভাই, শেষ করেন ভাই, শেষ করেন। প্রথমত হচ্ছে বিশাল বড় ট্রেলার, আর দ্বিতীয়ত হচ্ছে কাহিনীটা ইন্টারেস্টিং মনে হচ্ছে। একটা ক্রাইম হবে, খুন হবে, এটা ইনভেস্টিগেশন করতে আসবে। সো কাহিনীটা ইন্টারেস্টিং মনে হইতেছে। আর বেশ খারাপ হয়েছে যে একই যে আইটেম সং এর এই যে ফুড আছে, একটু পরপর দিছে। শরীফুল রাজকে অ্যাজ অলওয়েজ ভালো লাগতেছে, নাসিরউদ্দিন খানের বেশ কয়েকটা পোর্শন দেখাইছে, এগুলোও ভালো লাগছে। বাট ওই যেটা বললাম, একটা নাটক ফ্লেভার রয়েই গেছে, যেটা এই যে ওনার কাছে থাকে মোস্তফা কামাল রাজ। এর আগের মুভিগুলোতেও সেম, আমি ওনার মুভিগুলো খুব এক্সপেকটেশন নিয়ে থাকতাম যে আয় হায় উনি এত ভালো নাটক বানায়, মুভিতে নিশ্চয়ই কাঁপায় দিবে এরকম কিছু একটা। তারপরে যখন যাই মুভি দেখতে বা মুভি যখন দেখি, তখন আশাহত হই এবারও হয়তো এরকম কিছু একটা হইতে পারে, অথবা ভালো হইতে পারে, আই ডোন্ট নো। ওকে, এই দেখলাম হচ্ছে ওমরের ট্রেলার।